জাতীয় দলের বিদেশি কোচ মানেই যেন হোটেলবন্দিকেও পূর্বের অভিজ্ঞতাও ঠিক তাই বলে তবে সে ধারা কিছুটা হলেও বদলে দিয়েছেন ইংলিশ ম্যান জেমিডে প্রিমিয়ার লিগের অধিকাংশ ম্যাচ তো বটেই বিএসএল কিংবা প্রথম বিভাগ লিগেও দেখা মেলে তার সরব উপস্থিতি দু হাজার উনিশ সালের জাতীয় দলের ব্যস্ত শিডিউল শুরু নয় মার্চ কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে এরপর বাইশ মার্চ থেকে বাহরাইনে অলিম্পিকের বাছাই বছরই আছে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের প্রাকবাছাই কিংবা বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলার পরিকল্পনা আছে একাধিক তাই তো জাতীয় দলের জন্য একজন ফিটনেস ট্রেনার ও গোলরক্ষক কোচের কথা বলে আসছিলেন জেমি অবশেষে পূরণ হতে যাচ্ছে তার স্বপ্ন নিয়োগ পাওয়া অজি গোলরক্ষক কোচ দিন মে কাজ করেছেন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া দলের সঙ্গে আর সিমন ম্যাল্ট বি জাতীয় দল হালসিটি কিংবা কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে কাজ করেছেন ফিটনেস ট্রেনার হিসেবে দুজনেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন এ মাসেই ফিটনেস কোচ স্ট্রাইক এন্ড কোচ মে সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি ওরা খুবই আগ্রহী আশা করছি নয় মার্চের আগেই দলের সঙ্গে যোগ দিবেন এ দুজন বিশ্বাস তাদের উপস্থিতি দলের মধ্যে ইতিবাচক প্রভাব এনে এন্ড প্ল্যানস আর ফরওয়ার্ড তবে শুধুমাত্র প্রীতি ম্যাচকে নিয়েই নিজের স্বপ্নকে সীমাবদ্ধ রাখতে নারাজ জেমি দৃষ্টি রাখছেন জুলাই অনুষ্ঠিত 2022 বিশ্বকাপের প্রাক প্রাগবাচে ড্রয়ের দিকে যেখানে আমি দেখাতে চান নিজের মুন্সিয়ানা আই এম সিলেক্টেড ফর করে দেখবেন কম্বোডিয়া ও এফসি অর্ধ 23 টুর্নামেন্টের জন্য আমি অপেক্ষাকৃত তরুণ দল ঘোষণা করেছি যাদের মধ্যে সম্ভাবনা রয়েছে তাদের নিয়েই আমি এগোতে চাই আমি চাই বিশ্বকাপে প্রাগবাচে সবাইকে চমকে দিতে তবে রাতারাতি সেটা সম্ভব নয় আই কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগামী ছয় মার্চ দেশ ছাড়বে জাতীয় দল এরপর কাতারে এগারো থেকে বিশ মার্চ দশ দিনের ক্যাম্প শেষে অংশ নেবে অলিম্পিকের বাছি মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা